আনুষ্ঠানিক সূচনা করছেন মায়ের গমন 2024 এর শোভাযাত্রার। মায়ের হস্তিতে গমনের বিষয়টি একটি ট্যাবলোর মধ্য দিয়ে এখানে তুলে ধরা হয়েছে। এই ট্যাবলোটি নির্মাণ করেছেন বিশিষ্ট শিল্পী সুমন ভট্টাচার্য এবং তার দল। আন্তরিক ধন্যবাদ শিল্পীদের। সবুজ পতাকা উড়িয়ে দিচ্ছেন মাননীয় অতিথিরা এবং শুরু হয়ে গেল মায়ের গমন 2024 এর আজকের এই শোভাযাত্রা। আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে মায়ের হস্তিতে গমন, তাই এখানে সুন্দর একটি ভাস্কর্য এগিয়ে যাচ্ছে। এই হস্তিটি যিনি নির্মাণ করেছেন বিশিষ্ট শিল্পী সুমন ভট্টাচার্য এবং তার দলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ। তারপর একে একে আমাদের আগরতলা শহর এবং শহরতলির বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান যাদের সুসজ্জিত প্রতিমা নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসবেন এবং প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে এগিয়ে যাবেন। আপনারা দেখছেন রাবণ, এই হস্তিতে গমন, হস্তির পরে রাবণ, তারপর মহাদেব। আর এখানে যারা মায়েরা রয়েছেন তারা শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মধ্য দিয়ে দেবী মাকে, গণেশ, অতপর মা লক্ষ্মী এবং তারপর কার্তিক, অতপর মা সরস্বতী ধীরে ধীরে এগিয়ে চলেছেন। একদিকে ঢাকের বাদ্যি, অন্যদিকে শঙ্খধ্বনি উলুধ্বনি। মায়ের কাছে আমরা সকলে মিলে প্রার্থনা করি, হে মাতো, তুমি আদ্যাশক্তি, তুমি পৃথিবী, তুমি জল, তুমি অগ্নি, তুমি বায়ু, সমস্ত দুঃখ হরণ করো মাগো, আমাদের মানুষ করো। আপনাদের সামনে প্রথম আসছে সুসজ্জিত শোভাযাত্রায় নেতাজি প্লে ফোরাম সেন্টার। টাকলাইনি বিশু আমা অসা মায়ুং বাই থাঙ্গ খাপং নি রাংছাপনি তাকু বুকু মারে কিচিং নরক চত্তরণ আমা অসা ন নাইরেক মানি পান্দাও বেলায় বেলায় খেড়ো প্রতিবারের মতো এবারে সারেদের ছোঁয়া লেগেছে নেতাজি প্লে ফোরাম সেন্টারের গায়ে। আমি ধন্যবাদ আধিকারিকদের, আমি ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক কুল মহোদয়কে, আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু যারা এখানে উপস্থিত আছেন, পাশাপাশি এই এলাকাবাসী যারা যারা এখানে উপস্থিত আছেন। নেতাজি প্লে ফোরাম সেন্টারের পক্ষ থেকে আবারও জানাই সারা দিনের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন।